আচ্ছা, তুমি ভিক্সল খাইছিলা কবে? হ্যাঁ, ওই দিন কত তারিখ ছিল? মানে মে মাসের কত তারিখ ছিল? 31 তারিখ। কে লিখে খাইছিলা? হ্যাঁ, আরিফ কে? আমি কে? পরে এটা চিকিৎসার জন্য কই যাইতে হইছে আমার? তারপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। চিকিৎসার খরচ কে করছে? হ্যাঁ, মানে আমি। আরিফের সাথে সম্পর্ক কত মাস যাবৎ? তার সাথে সম্পর্ক কত দূর গেছে? তার সাথে কোন শারীরিক সম্পর্ক হয়েছে? হ্যাঁ, কয়বার? চারবার। আমার এই বাসায় আসছে সে? এবার সাই এবং ঢাকায় সব জায়গাতেই হয়েছে। এই মোবাইলটা কার? কে কিনে দিছে? আরেকটু জোরে। আমি কি মোবাইল চালানো নিষেধ করছিলাম? এই মোবাইলটা আমি কই পাইছি? হ্যাঁ, কয়দিন, কবে? কয় রোজা? 28 রোজার দিন। হ্যাঁ, ঈদের 2 দিন আগে আমার ঘর থেকে যে 52,000 টাকা মানে সোনা গয়না, এই চুরির নাটকটা কবে করছ? এটা মানে বলব, এখন আমি তোমার ছাইরে দিব, আমার মেয়ের কি করবা? হ্যাঁ, আমার দিকে তাকাও। মেয়েটা আমার কাছে থাকবে, ঠিক আছে? কারণ তোমার কাছে থাকলে আমার মেয়ে ভালো থাকবে না, তুমি আমার মেয়ের ভরণ পোষণ করতে পারো, তোমারই কোনো ছায়া নেই। তোমার বাপ মা তোমাকে নিতে চাইতেছে না, তোমার বোন দুলাভাই তোমার নিতে চাইতেছে না। মানে যে ছেলের সাথে তোমার সম্পর্ক, ওই ছেলে তোমার বিয়ে করবে? আচ্ছা, তাহলে আমার মেয়ের ভরণ পোষণটা কিভাবে হবে? যতদিন যদি আমার মেয়ে যদি তোমার কাছে থাকেও, যতদিন তোমার কাছে থাকবে, আমি আমার মেয়ের কোনো ভরণ পোষণ করব না, একদিনও খোঁজ খবর নিব না। মানে এবার কি মেয়ে তুমি নিবা না আমার কাছে আজীবনের জন্য রাইখা যাবা? তোমার কাছে থাকলে আমি কোনো ভরণ পোষণ দিতে পারবো না, তোমার এবং তোমার মেয়ের। তুমি রাজি? হ্যাঁ, আর তোমার যদি কোনো মানে অন্য জায়গায় কোনো জায়গায় বিয়ে শাদি হয় বা তুমি কোনো কিছু করো, মানে অন্য তুমি কোনো বাজে কাজ করো বা কোনো জায়গায় বিয়ে শাদি বসে পড়ো, সাথে সাথে আমার মেয়ে আমি নিয়ে আসবো। যদি এখন তোমার কাছে আমার মেয়েটা থাকে, তোমার ছাড়া আমার মেয়ে থাকতে না পারে, আর আমি যদি আমার মেয়ের এই মুহূর্তেও তোমার ছাড়া রাখতে পারি, আমার মেয়েকে তুমি আমার কাছে দিয়ে যাইবা, ঠিক আছে? আমি যদি মেয়ে একা রাখতে না পারি মা ছাড়া,
প্রয়োজনে মেয়েরে, এই ছোট মেয়েরে, এই 3 বছরের বাচ্চারে তো আমি মায়ের আদর থেকে ইয়ে করতে পারবো না, প্রয়োজনে আরেকটা মা লাগবে, তার বিয়েও করতে পারি। ওই ওই মেয়ে যদি আমার মেয়েরে মানে সন্তানের আদর দিতে পারে, আমি আমার মেয়েরে নিয়ে এসে পড়বো, তখন তুমি মেয়ে দিয়ে দিতে বাধ্য থাকবা, ঠিক আছে? তুমি যে আরেকটা ছেলের সাথে পরকীয়া করছো, এটা কি আমার কোনো দোষের কারণে করছো? আমি নেশা করি, তোমার উপর অত্যাচার করি, তোমারে মারি, যে মানে আমার মা বা আমি বা আমার পরিবারের কোনো মানুষ এই 4.5 বছরের মধ্যে তোমার গায়ে কোনোদিন কেউ হাত তুলছে? যে আপনি আরেক ছেলের কাছে গেছেন? না, আরেক ছেলের কাছে এই জন্য যাইনি। কি কারণে গেছেন? ভালো লাগছে তাই। ভাল লাগছে তাই? কি ভাল লাগছে? আচ্ছা, আমি কি সেরা অভাব লাগছিলাম? বিয়ের পরে কোন সময় মানে কোন কাজ ছাড়া কোনদিন তোমার ছাড়া মানে বাইরে রাত্র থাকছি, মানে দোকান নিছি, এই 5-6 মাস হয়েছে, কোনদিন এক রাত্র আমি বাড়ির বাইরে রয়েছি থাকছি? যে তাহলে তোমার এটা কেমনে মনে, মানে দিন রাত্রে বেলা মানে সন্ধ্যার পরে 8-9টার মধ্যে বাসায় এসে পড়ছি, এর মধ্যে আচ্ছা দিনের বেলা আমি দোকানদারি করি, মানে আমার কাজ করি, না অন্য জায়গায় যায় টাঙ্কি মারি, এটা কোন জায়গায় তুমি যা দেখছো? এটা হচ্ছে মনের সন্দেহ, মনের কাছে মানে মানে কষ্ট নিজের কাছে নিজের, যে আমার জামাই বাইরে কি করে আমি তো দেখি না, এটাই তো। আচ্ছা ঠিক আছে, এখন ডিভোর্সটা কি আমি দিব না তুমি দিবা? তাহলে আমাকে ডিভোর্স দিবা না তো আরেকটা ছেলের সাথে সম্পর্ক করছো কেন? এগুলা বলার পরে কোন একটা স্বামী ওই স্ত্রী নিয়ে সংসার করতে পারে জানার পরে? আচ্ছা, গত করো নাই যে আমাকে তুমি বিয়ে করবা, আমাকে তুমি কবে নিয়ে যাবা জিজ্ঞেস করছিলা? পরে ওই ছেলে কি বলছে? সেভাবেই বলবা যে তুমি কিভাবে জিজ্ঞেস করছিলা, যে আরে সিরিয়াসলি বলতেছি তুমি কি আমাকে বিয়ে করবা, মানে এইভাবে কি বলছিলা, কিভাবে বলছিলা বলো আবার। কি বিয়ে সবকিছু জানা গেছে? পরে ছেলেটা কি করছে? আমি যখন কথা বললাম ফোনটা কাটে দিছে, বারবার প্রশ্ন করতেছিলা যে কবে বিয়ে করবা, কবে বিয়ে করবা, কি বিয়ে কি বলছে, মানে তুমি এখন কি করতে হবে, মানে কথা বুঝাও, সে না বুঝার ভান করে বারবার কথা ঘুরাইতেছিল, এটাই তো। তাহলে এত কিছু জানার পরে একটা ছেলের সাথে মানে কি বুঝে সম্পর্ক করছিলা? আমি কি মোবাইল নিষেধ করা বিয়ের পর থেকে এই চিন্তা করে যে পরকীয়া হইতে পারে আমার ওয়াইফ এর কারোর সাথে, এই জন্য কি মোবাইলটা নিষেধ মানে ব্যবহার করা নিষেধ করছিলাম? আমার মোবাইল ধরা বা আমার আম্মার মোবাইল যে চুরি করে ধরা, মানে এটা নিষেধ করছিলাম কিছুদিন আগে, এই মানে এই ঘটনার তোমার কাছে মোবাইল পাওয়ার আগে, এই চুরির ঘটনা, এই বিষ খাওয়ার আগে, বিক্সল খাওয়ার আগে, যে এই আরেকটা মোবাইল ভাঙছিলাম, ওই মানে ওই মোবাইলটা কার ছিল? হ্যাঁ, আমার কাছে। কালকে কার কথা বলছো? কালকে কি বলছো যে এটা আমারই ছিল, জুমার আমারে বাঁচানোর জন্য সাক্ষী দিছে? মোবাইল তো জুমা আমার চালা দিচ্ছে না। হ্যাঁ, জুমা আমার চালা দিচ্ছে না, মানে সিমটা তোমার ছিল? হ্যাঁ।
কালকে তুমি আমারে বলছো ওই মোবাইলটা আরিফ কিনা দিছিল, জুমারে তুমি দিছিল বিক্রি করে ফেলতে, এটা কালকে এটা বলছিল আমারে? হ্যাঁ বলছিলাম, সিমটা আমার ছিল, মোবাইলটা জুমা দিছি। মানে ওইটা কি তুমি আমার কাছে স্বীকার করছিলা? তোমার তো বুঝাইছো সিম শুদ্ধ, এটা জুমার জুমার মোবাইলটা আমার কাছে চার্জ দিয়ে রাখতে বলছে, কিন্তু সেটা তো হয় নাই। তুমি তো আমার কাছে মিথ্যা বলছো যে মোবাইলটা জুমার চার্জ দিয়ে রেখেছি, মোবাইলটা তো তুমি চালাইতা। আর রাত্রের বেলা চারটার সময় কই যাও? এটা কি আমি কোন সময় নিষেধ করছি? এটার জন্য আরো আগেও কি অনেক মানে বড় ভাবে কঠিন ভাবে ওয়ার্নিং দিছি যে আর কখনো বাইরে যাবে না, বাইরে হাঁটতে যাও এত রাত্রের বেলা, বাইরে রাত্রের বেলা চারটার সময় সাড়ে চারটার সময় অন্ধকার থাকে, এটা গ্রামের পরিবেশ, এখানে হাঁটতে যাওয়া ঠিক না, তুমি ঘরের ভিতরে হাঁটো, তোমার হাঁটার জন্য হাঁটার মেশিন কিনে দিছি দিছি, এরপরেও তুমি বাইরে গেছো কয়টার সময়? চারটার দিক দিয়া, এটা নিয়ে আমি তোমারে ধমক টমক কিছু দিছি বা তোমার কিছু মারছি? আমি কি বলছিলাম যে তোমার মা বাপরে খবর দাও, তোমার এসে নিয়ে যেতে বলো, এটুকুই তো বলছিলাম নাকি? তুমি বলো কি বলছিলাম? আচ্ছা, পরে সারাদিন ভালো ছিল? সারাদিনে আর কিছু হয় নাই, তোমার মারে তোমার বাপেরে আর তোমার বন্ধু লাভের ফোন দিয়ে বলছিলাম তোমার এসে নিয়ে যাইতে, আমি তোমার সাথে সংসার করব না, যে মেয়ে কথা শুনতে পারে না, এত নিষেধ শুনতে পারে না, ওই মেয়ে নিয়ে আমি সংসার করব না, এমন দুশ্চরিত্রের মেয়ের নিয়ে মানে সংসার করব না, এগুলি তো বলছিলাম। পরে সারাদিনে আর তোমার সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছে? পরে এক বোলের মধ্যে ইফতারি করলাম সন্ধ্যার সময় নাকি? পরে তুমি কয়টার সময় ভিক্সল খাইছিলা? সারাদিনে আমার জন্য আরিফের সাথে যোগাযোগ করতে পারো নাই, রাত্রিবেলা আরিফের সাথে ঝগড়াঝাটি হয়েছে নাকি? তাহলে তারপর অসুস্থ হয়ে গেছে, রুমমেট আমার ফোন দিয়েছে, ফোন দিয়ে কি বলছে? খাওয়ার পরে মানে ওইখানে জানাও নাই যে আমি ওইটা খাইছি? আমার অন্য কেউ ফোন দিয়া বলছে যে আপনি তাড়াতাড়ি বাসায় যান, আপনার বাসায় সমস্যা আছে, আমার মা ওই ঘরে থেকে বলতে পারে না যে বাসায় কি হয়েছে না হয়েছে। পরে ওই ছেলেটা যে ছেলেটা ফোন দিছিল ওই ছেলেটা কে? পরে এগুলা খায়া তুমি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছি, ঢাকা মেডিকেলে নিয়ে গেছি, এইসব খরচপাতি কে করছে? তখন আরিফ কইছিল, তখন আরিফ কইছিল আবার বল। আচ্ছা, তোমার বাপে আবার এইগুলার জন্য খারাপ ব্যবহার কার সাথে করছে? তাহলে পরবর্তীতে তুমি একটা অঘটন ঘটাইবা, এটার দায়িত্ব কি আমি নিব বলো? যদি কোন সময় মানে পরবর্তীতে করো, এটার দায়িত্ব কে নিবে? এটার দায়িত্ব তোমার উপরে থাকবে না তোমার মা বাপের উপরে থাকবে না আমার উপরে থাকবে? তুমি পরবর্তীতে কিছু করলে এটার দায়িত্ব আমার উপরে থাকবে? তুমি আল্লাহর রহমতে আজকেই মানে মাফ করে কালকে তুমি চলে যাও, ঠিক আছে?
তুমি একটা আকাম কইরা আমার 14 গুষ্টির কোমরে দড়ি বিন্ধাইবা, এমন বউ আমার নাকতো না, ঠিক আছে শোনা, ঠিক আছে, হ্যাঁ শোনা, ঠিক আছে, আল্লাহ হাফেজ, হ্যাঁ আপনি ভালো থাকেন। ও আপনি মানে চুরির ঘটনাটা তো ঠিক মতো বলি নাই, আপনি রাত্রে বেলা আমাকে কি বলছিলেন যে কিভাবে চুরি হয়েছে? আচ্ছা ঠিক।